তৌফিক যাদেরকে দিবে তারাই পারবে। আল্লাহ আমাদেরকেও তৌফিক দাও, বলেন আমিন। ওমর ইবনুল খাত্তাব অনেক দামি সাহাবী, একদিন বয়ান করতেছেন ফজরের নামাজের পরে, প্রতিদিন বয়ান করেন। এই যে ইমাম সাহেবরা ফজরের পরে সামনের দিকে ঘুরে, এটা রাসূলের সুন্নত। উলামা হযরতরা আছেন, আল্লাহর পয়গম্বর প্রতিদিন ফজরের পরে মুসল্লিদের দিকে ঘুরতেন। এখন তো আমরা ঘুরি, ঘুরার পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, শেষ। এরপরে আল্লাহুম্মা আমিন, বাস শেষ। আল্লাহর রাসূল ঘুরতেন, ঘুরে সাহাবীদের সাথে মতবিনিময় করতেন। অনেক সাহাবী রাত্রে যদি স্বপ্ন দেখত, এই স্বপ্নের তাবির রাসূলের কাছে জিজ্ঞেস করত, দিনী বিভিন্ন মাসলা মাসায়েলের মুজাকারা হতো, এভাবে কথাবার্তা বলতেন। আল্লাহর রাসূলের এই সুন্নত, রাসূল নাই, সিদ্দিক আকবর নাই, আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব, উনি প্রতিদিন মেম্বরের মধ্যে রাসূলের মেম্বরে ইমামতি করেন। ইমামতির পরে সামনের দিকে ফিরেন, মানুষকে কিছু বয়ান করেন, দিনের এক দুইটা কথা বলেন। একেবারে সামনের সারিতে একজন শ্রোতা থাকে, বড় যুবক শ্রোতা, প্রতিদিন বয়ান শুনে, খুব ধ্যান খেয়ালের সাথে বয়ান শুনে। হঠাৎ কই যান এই যে এরই বলতেছি, ও জরুরত পূরণ করতেছে, এটাই তো আমি জানতে চাইতেছি। হ্যাঁ, যে কই যাইতেছে নাকি একেবারে যাইতেছে, আমার বুঝতে হইব তো, জরুরত পূরণ করতে যাইতেছে। এখন যদি জরুরতের সময় আটকায় পরে কইব দিলাম সাইরে, হ্যাঁ সারণ সরণ দরকার নেই, জরুরতে যাই। আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব উনি বসে আছেন, বয়ান করেন। হঠাৎ করে একদিন ওই যুবককে দেখেন না, যুবকও বয়ান শুনে, যুবকের বাবাও বয়ান শুনে, যুবকরে পায় না। হঠাৎ করে যখন দেখে না যুবকের প্রতিদিনের মুসল্লি সামনের কাতারে, হঠাৎ করে যদি ইমাম সাহেব না দেখে, স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে না মুয়াজ্জিন সাহেব, রে এই প্রতিদিন দেখি অমুক চাচারে, আজকে দেখতেছি না, ব্যাপারটা কি, লোকটা কি অসুস্থ কিনা, এমন প্রশ্ন হয় না? আমিরুল মুমিনিন উমর যখন যুবককে দেখেন না, যুবকের বাপরে জিজ্ঞেস করেন, কোথায় তোমার ছেলে? যুবকের বাপ চোখের পানি সারতেছে, কাঁদতেছে, কান্দো কেন? তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে, আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাবের প্রশ্নের জবাবে যুবকের বাবা বলে, আমিরুল মুমিনিন, আমার যুবক ছেলেটা আর জমিনে নাই, গত রাতে আমার ছেলেটার ইন্তেকাল হয়ে গেছে গো আমিরুল মুমিনিন। হযরত উমর ইবনুল খাত্তাব বলেন, তোমার ছেলে মারা গেছে, আমাকে খবর দিল না, আমার শ্রোতা আমার মুসল্লি তার জানাজায় আমি নিজে ইমামতি করতাম, আমি নিজে প্রয়োজনে তাকে কবরের মধ্যে নামাইতাম, তুমি আমাকে খবর দিল না, ব্যাপারটা কি? যুবক ছেলের বাবা বলে, আমিরুল মুমিনিন, আমার ওসিয়ত ছিল, আমার ছেলেটা আমাকে ওসিয়ত করেছিল যেন আপনাকে না জানাই, কারণ আমার ছেলে যদি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে মনে হয়, কিন্তু না স্বাভাবিক না অস্বাভাবিক, আমার ছেলেটা একটা গুনাহের পরিবেশের মধ্যে চলে গিয়েছিল। আমিরুল মুমিনিন গত রাতে এক ব্যভিচারিণীর খপ্পরে পড়ে গিয়েছিল, ব্যভিচারিণী ছিলেন তো, এক ব্যভিচারিণীর খপ্পরে পড়ে গিয়েছিল, আমার ছেলেটাকে পটায়া সে জিনার বাড়িতে নিয়ে গিয়েছিল, কিন্তু আমার ছেলেটা যখন জিনার বাড়িতে চলে গেল, মহিলাটা যখন জিনার জন্য তাকে আহ্বান করতে লাগলো, ছেলে আমার শরীরের গায়ের জামাটা খুলে ফেলল, কিন্তু হঠাৎ করে তার মনে হয়ে গেল, আপনি গত কয়েকদিন আগে বয়ানের মধ্যে বলেছিলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহু আকবার বলেন, সূরা রহমানের আয়াত, আপনি গত কয়েকদিন আগে বলেছিলেন বয়ানের মধ্যে, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে গুনার পরিবেশে যাওয়ার পরেও গুনাহ থেকে বেঁচে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মৃত্যুর পরে দুইটা জান্নাতের মালিক বানায় দেন। ওয়াজটা করছে কে বলেন? ওয়াজ করছে কে? আমিরুল মুমিনিন উমর, আল্লাহর কথা, সূরা রহমানের আয়াত, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি ওয়ালিমান খাফা ভয় করে, ওই ব্যক্তির জন্য যে ভয় করে, মাকাম রাব্বিহি রবের সামনে দাঁড়ানোকে দাঁড়াইতে হবে কিনা? হ্যাঁ, দু চিজ আদমি রাখা সদজুর জুর, দু চিজ
কাশাদ জোর জোর একে আবেদানা দেগার খাকে গো একে আবেদানা দেগার খাকে গো। এটা আমার আব্বা জান বলেন সিলেটের হযরতের এক কোড়ে। আমার আব্বা বলেন ভাটির দেশের নায়ামি বাটির দেশে ঘর উজানে আসিয়া দেখি সবাই আমার পর। ঠিক না বেঠি? বুঝেন আজরাইল আছে পিছে লুকাইয়া, আরে কোন দিন জানি কাকে নেই গো ধরিয়া, কোন দিন জানি কাকে নেই গো ধরিয়া। যখন বাইরে আজরাইলে ধরিবে 360 রগের জোড়া ছাড়িবে। ঠিক না বেঠি? এটা আমাদের বাস্তবতা। কবর আছে, হাসর আছে, ময়দানে মাহশর আছে, পুল সিরাত আছে, মিজান আছে, নেকি মদির ওজন আছে, আল্লাহর সামনে হিসাব আছে। পাঁচটা জিনিসের হিসাব না দেয়া পর্যন্ত এক কদম নড়বার ক্ষমতা নাই। সহি মুসলিমের রেওয়ায়েত, বুখারীর রেওয়ায়েত, জীবন সম্পর্কে প্রশ্ন হবে জীবন কোথায় কাটিয়েছ, যৌবন সম্পর্কে প্রশ্ন হবে যৌবন কোথায় ব্যয় করেছ, হিসাব হবে। এই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয়টা যার আছে, যে এই ভয়ে দুনিয়ায় গুনাহ থেকে বাঁচে, আল্লাহ বলেন তার জন্য আমি স্পেশাল দুইটা জান্নাত রাখছি। আমিরুল মুমিনীন উমর, আমার ছেলে গুনাহের পরিবেশে চলে গিয়েছিল মহিলার সাথে জিনা করবার জন্য, শরীরের জামাটাও খুলে ফেলেছিল, হঠাৎ করে আপনার বয়ানটা তার মনে হয়ে গেছে গো আমিরুল মুমিনীন, যার কারণে সে আর গুনাহ করে নাই, দৌড়ে জিনার কামরা থেকে দরজা খুলে বের হয়ে চলে আসছে, কিন্তু আমার বাড়িতে এসে দেখে হাঁপাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম বাবা আমার কি হলো, তোমার ব্যাপারটা কি, কোন সন্ত্রাসী তোমাকে দাওয়া করলো? ওমরের আমলের মধ্যে তো কোনো সন্ত্রাসী নাই, কোন ডাকাত তোমাকে দৌড়ানি দিল? ওমরের এই খেলাফতের মদিনায় তো কোন ডাকাত নাই, ব্যাপারটা কি রে যুবক, কি হলো তোমার? যুবক ছেলেটা কেঁদে কেঁদে বলে বাবা গো ডাকাত ধরে নাই, গুনাহের পরিবেশে চলে গিয়েছিলাম, গুনাহের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলাম, কিন্তু আমিরুল মুমিনীন ওমরের বয়ান মনে হয়ে গেছে। গত কয়েকদিন আগে আমিরুল মুমিনীন ওমর বলেছিলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, কোরআনে কারীমের মধ্যে রব্বে কারীম আরেক জায়গায় বলেছেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচে, শয়তানের কোন দল যদি তাকে স্পর্শ করে গুনাহ না করে যে বান্দাটা গুনাহ থেকে ফিরে আসে, ওই বান্দাটাকে আমি আল্লাহ তাআলা তাকওয়ার বরকতে জান্নাতের মালিক বানায় দেই। আমিরুল মুমিনের বয়ান স্মরণ হয়ে গিয়েছিল, আমি যুবক গুনাহ করি নাই, গুনাহের বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি। ও আমিরুল মুমিনীন, ও বাবা আমার গুনাহ যদিও আমি করি নাই, কিন্তু আমার ভয় হয়, আমার হাতগুলো তো আল্লাহ তাআলা দিয়েছিলেন ভালো জিনিস স্পর্শ করার জন্য, আমার পাগুলো আল্লাহ তাআলা দিয়েছিলেন দুনিয়ার ভালো মজলিসের মধ্যে যাওয়ার জন্য, আমার পা দিয়েছেন আমি পা দ্বারা হেঁটে হেঁটে মসজিদে যাব, আমার পা দিয়েছেন আমি পা দ্বারা হেঁটে হেঁটে মাহফিলের মধ্যে যাব, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন যদি জিজ্ঞেস করেন আমার দা পা দ্বারা কিভাবে তুই জিনার জন্য বেবিচারিনীর বাড়িতে গিয়েছিলি আজকে হিসাব দে, কি উপায় হবে গো বাবা আমার। আমার ছেলেটা এই ভয়ে কম্পিত হয়ে সারা রাত কাঁপতে কাঁপতে রাতের শেষ পর্যায়ে আমার ছেলেটার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের আগে ছেলে আমার বলে গেছে বাবা গো
আমিরুল মুমিনীন ওমরকে আমার লাশের খবর দিবানা, আমাকে তুমি নিজে জানাজা পড়ায়া অল্প সংখ্যক কিছু লোক নিয়ে আমাকে দাফন করে দিবা। আমিরুল মুমিনীন ওমর, এজন্য আপনাকে খবর দেই নাই, ছেলেটাকে আমি দাফন করে এসেছি। হযরত উমর ইবনুল খাত্তাব বলেন, ও যুবকের পিতা, তুমি যে বিবরণ দিয়েছ, তোমার বিবরণ যদি সত্যি হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে যে যুবক জান দিয়ে দিছে, আল্লাহর বাণী তো সত্য, আমি নিশ্চিত তোমার যুবক ছেলেকে আল্লাহ তাআলা দুই জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। কিন্তু আমার বাস্তবে জানতে হবে, চলো আমি যাই তোমার সন্তানের কবর জিয়ারত করব। আমি যুবকের বাবাকে সঙ্গে নিয়ে সাথে আরো কাফেলায় কিছু লোক আছে একসাথে কবরের কাছে যায়। হযরত উমর ইবনুল খাত্তাব যুবকের কবর জিয়ারত করে, কবর জিয়ারত শেষ হয়ে গেছে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আছে, আল্লামা ইমাদুদ্দীন ইবনে কাসীর রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এবার যুবকের কবরের পাশে দাঁড়িয়ে আমিরুল মুমিনীন উমর ইবনুল খাত্তাব বলে, যুবক তোমার কবরের কাছে আমি আমিরুল মুমিনীন উমর চলে এসেছি, আমি কোরআনে কারীমের আয়াত পড়েছিলাম, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচে তার জন্য কয় জান্নাত, আরো আস্তে বলেন কয় জান্নাত, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচে তার জন্য দুই জান্নাত। তুমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচেছো যুবক গো, আমি ওমর জানতে চাই তোমাকে কি আল্লাহ তাআলা দুটো জান্নাত দিয়েছেন কিনা। ইবনে কাসীর লিখতেছেন, সাথে সাথে যুবক ছেলেটা কবরের মধ্য থেকে উত্তর দেয়, নাম আমিরুল মুমিনীন ওয়ালি জান্নাতান, হে আমিরুল মুমিনীন, আমার আল্লাহ তার ওয়াদা অনুযায়ী আমাকে দুই জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। হেদায়েতের মালিক কে? আল্লাহ।